तो भाई बहुत बहुत स्वागत है मेरे चैनल ट्रैवलर हॉलिक में। तो ये है मेरा होटल अल असील होटल। ये है एंट्रेंस, मैं बाद में दिखा दूंगा आप लोगों को। तो ये हमारे होटल अल असील होटल, ये हलो एंट्रेंस। हमें पर यार पूरा वीडियो कर देव। तो एन जा मेट्रो स्टेशने, मेट्रो स्टेशन रास्ता दिए जो सामने ही आल दोहा जदेजा स्टेशन नाम है। अल दोहा जदेजा नाम है मेट्रो स्टेशन का। और मुझे थोड़ा जाना है बीच में, कटारा बीच है, बहुत सारे बीच है यहाँ पर, तो देखते हैं जाके। तो ये है सुबह का माहौल कटर में, दोहा में। ये हलो सकाल बेला, ओगुलो हलो बांस, एगुलो हलो बांस, लोकल बांस कटारे दोहार। और आज है दूसरा दिन मेरा, आज डे टू है। तो कल डे वन था, तो कल बहुत टायर्ड था भाई, एकदम सो गया, एकदम नींद से उठा, एकदम शाम हो गया। तो ब्लॉगिंग के लिए आज ही फास्ट डे ही है। एकदम आसमान देखिए, एकदम नीला है आसमान, एकदम क्लियर स्काई। बहुत ठंड है, बहुत ठंड है। अभी तो धूप निकला हुआ है इसलिए ठंड उतना मालूम नहीं हो रहा है। रात को खड़ा नहीं हो सकते, मुझे तो शाम को एकदम रशिया के फीलिंग आ गया था। इतना विंड था, बहुत विंड था, बहुत जोर से प्रचंड हवा छिलो, असम्भव ठंडा छिलो। और हमें एखन जाच्छी हलो एक मेट्रो स्टेशने अल दोहा जदेजा, काटारा बीच जाच्छी। हमें अनेकटा दुबईर मतन ही, কিন্তু দুবাই আরও জমজমাট, কাতারটা একটু ফাঁকা ফাঁকা দোহা। ঠিক আছে, এগোই, আপনার সদন সঙ্গে থাকুন, মেরে সাথ রইয়ে। আজ যাতে হে বিচ মে, আজ ডে টু হ্যাঁ, ব্লগিং শুরু। আর এবারের ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো তাড়াতাড়ি, জলদি দিয়ে দুঙ্গা। অ্যাকচুয়ালি মেরা তো ইন্ডোনেশিয়া কা ভিডিও চল রা হ্যায়, তো ইয়ে চিজ স্কিপ করকে মে, স্কিপ করকে মে দে দুঙ্গা दोहा का वीडियो। दोहा और मेरा अगला डेस्टिनेशन होगा इजिप्ट, कायरो और अलेक्जेंड्रिया। यहाँ से मैं चला जाऊँगा कायरो 24 को। तब तक मेरा तब तक के लिए मेरा, अरे कहाँ गया, अरे भाई उल्टा चला गया, नहीं नहीं ठीक है, सीधा जाना होगा। तो तब तक के लिए मेरे इंडोनेशिया का वीडियो पॉज रहेगा, ये ख़त्म हो जाएगा दोहा का और कायरो का, उसके बाद फिर से चालू कर दूंगा इंडोनेशिया का वीडियो। तो साथ रहो भाई, हमारे संगे थकूँ। कतारे वीडियो केमन लगे बोलें निश्चय कमेंटे, जरूर बोलना कमेंट में कैसे लग रहा है दोहा। मैं पहले दुबई गया था, स्टेशन सामने वही जो मेट्रो देखा जा अल दोहा जदेजा, जे ए डी ई डी ए, अपन जदेजा ना जदेजा सेटा आमी बोलते पारबो ना। रास्ता घाट एकेबारे छकछके, देखुन एकबार, অনেকটা দুবাইয়ের মতনই ভাই, দুবাইকে জায়সাই হ্যাঁ, লেকিন থোড়া খালি হ্যাঁ, মুঝে তো লাগতা হ্যাঁ থোড়া খালি হ্যাঁ, দুবাই একদম ভরা হুয়া হ্যাঁ। এটাই মনে হচ্ছে মেট্রো স্টেশন, এইটা এটা মেট্রো স্টেশন আসছে সামনে। হ্যাঁ এটাই এসে পড়েছে, এই হলো আল দোহা জদেজা, এই হলো মেট্রো স্টেশন। ইয়ে হয় ভাই মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে আমি আর সাহস দেখাচ্ছি না ছবি তোলার, জিজ্ঞেস করে নি তারপর দেখছি। সঙ্গে থাকুন, সাথ রইয়ে ভাই।
আমি এখন আছি কাতারের মেট্রো স্টেশনে, আল জাদেদা মেট্রো স্টেশনের ভেতর। এই হলো মেট্রো স্টেশন, বেশিক্ষণ দেখাতে পারবো না। এই হলো মেট্রো স্টেশন, সঙ্গে থাকুন আমার। আমি এই লাইনে উঠব, এটা কাতারা বিচের লাইন। ইয়ে হ্যাঁ ভাই, কাতারা বিচ কা লাইন, রেড লাইন। তো ইয়ে রহা মেট্রো স্টেশন, আল জাদেদা মেট্রো স্টেশন কা। তো বাই বাই, সাথ রহিয়ে। কাটারা স্টেশন, স্টেশনে নেমে পড়লাম। এই হলো স্টেশনের গেট পেছনে। যদি আপনাদের ভেতরটা দেখাতে পারতাম খুব ভালো হতো, কাশ মে দেখা সকতা আপ লোগোকো মেট্রো স্টেশন কা আন্ডার কে মাহল। তো ইয়ে হ্যায় ভাই মেট্রো কার্ড, ইয়ে মেট্রো কার্ড লেনা হোগা মেট্রো স্টেশন কে আন্ডার সে হি। মেট্রো স্টেশন, সরি, মেট্রো কার্ড কা প্রাইস হ্যায় 20 রিয়াল, আর আপকো মিলেগা টপ আপ 8 রিয়াল, আপ টু 8 রিয়াল। 8 রিয়াল অবধি এটা আপনি ইউজ করতে পারবেন, তারপর আবার এটাকে টপ আপ করতে হবে। এই হলো দোহার মেট্রো কার্ড। আর মিনিমাম ফেয়ার এখানে আর 2 রিয়াল করে। আমি দুবার আসা যাওয়া করলাম, 2 রিয়াল করে কাটলো। মোট আমার এখান থেকে কাটলো 4 রিয়াল। এখানে আরও হয়তো 4 রিয়াল মতো আছে, সেটা মেট্রো স্টেশনেই মেশিনে দিয়ে, মেট্রো ও মেট্রো স্টেশন মেই মেশিন মে ডালকে চেক করনা যা সকতা হ্যায়। তো ইয়ে রহা এক ইনফরমেশন, সাথ রহো ভাই। ইয়ে হ্যায় কাতারা এরিয়া দোহা মে, ইয়ে পুরা কাতারা। ইয়াহা পরি নজদিক মেই হ্যায় বিচ, আর ইয়ে দেখিয়ে মেরে সামনে ক্যা হ্যায়। দেখা কিতনা সুন্দর ভিউ হ্যায়, দেখলেন কত সুন্দর ভিউ। আমি কিন্তু বাংলায় হিন্দি দুটোতেই বলবো, বাংলা আমার নিজস্ব ভাষা, আমার মাদার টাং, আর হিন্দি আমার রাষ্ট্রীয় ভাষা, দুই ভাষাতেই আমি বলবো। সঙ্গে থাকুন আমার, দেখতে থাকুন আমার ভিডিও। আমি বিচের দিকে এগোই, আমাকে একটু ম্যাপ ফলো করতে হবে, আসছি একটু পরে। ওয়েলকাম ব্যাক, খুব ভালো লাগছে, কিন্তু খুব ভালো লাগছে, জায়গাটা অপূর্ব সুন্দর, মানে এত সুন্দর সাজানো গোছানো গ্যাঞ্জাম নেই। দেখুন ওখানে কি একটা বেল মতন আছে, দেখুন গাছটা, দেখুন দেখ লিজিয়ে ভাই। আমি এ ফলো করছি কাটারা বিচে যাওয়ার জন্য, এগোতে থাকি, দেখি আপনারা চলুন আমার সঙ্গে। অনেকদিন পর বেরোলাম, কিন্তু সেই লাস্ট উজবেকিস্তান গেছিলাম, উজবেকিস্তানের ভিডিও এখনও বাকি আছে, কিছুদিন পর আসবে, ক্ষমা করবেন। এখন খুব রোদ, এখন খুব রোদ, কিন্তু ঠান্ডা আছে, খুব খুব ভালো ওয়েদার। আকাশ দেখুন একদম ঠান্ড হ্যায়, লেকিন ওয়েদার বহুত বহুত ফ্যান্টাস্টিক হ্যায় ওয়েদার। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমাকে একটু ম্যাপটা দেখতে হবে। এটা দেখুন কত সুন্দর জায়গা, এটা দেখুন, রাত্রিবেলা মানে আরো সুন্দর লাগে। এই জায়গাটার নাম হলো কাতারা বিচ। মুখটা দেখা যাচ্ছে তো আমার, টুপি পরেছি তো। একটা ইনফরমেশন বলে দিই, আমার ইন্দোনেশিয়ার ভিডিও এখন চলছে আমার চ্যানেলে, কিন্তু আমি আগেও বললাম আমার ইন্দোনেশিয়ার ভিডিও কিন্তু আপাতত একটু স্থগিত থাকবে। আপনারা আমার ভিডিও দেখতে পাবেন এই সিরিজ হয়ে যাওয়ার পর। আমার এই দোহা, আমি দোহা থেকে যাব ইজিপ্ট, কায়রো, কায়রো থেকে আলেকজান্দ্রিয়া, এই এই সিরিজ হয়ে যাওয়ার পর। এই সমুদ্র দেখা যাচ্ছে আগে, এই সিরিজ হয়ে যাওয়ার পর
আবার ইন্দোনেশিয়া সিরিজ চালু হবে। আমার চারটে এপিসোড হয়েছে, চারটে এপিসোড অবধি একটু দেখুন ভালো করে, তারপর এটা দেখুন। এই ভিডিও আমি এখানেই দিয়ে দেবো, আমার সবসময় লেট। এখানে কিন্তু বীজটা খুব সুন্দর দেখা যাচ্ছে, বীজটা দেখুন এখানে দেখা যাচ্ছে পুরো। ওই যে বীজ, বীজটা দেখুন, জলের রং দেখুন, বীজ দেখুন, ওই যে বীজ, ওই যে বীজ। তো ভাই, তো হিন্দি মে মেয়ে বোল দেতা হো কে জো মেরা ইন্দোনেশিয়া কা সিরিজ আব চল রহা হ্যায় না, তো ও থোড়া রদ হো জায়েগা। ইয়ে সিরিজ হোনে কে বাদ মে ইয়াহা সে যাউঙ্গা কায়রো ইজিপ্ট মে, ওহা সে কায়রো সে আলেকজান্ড্রিয়া জানা হ্যায়। ইয়ে পুরা ভিডিও এ সিরিজ হো জানে কে বাদ ফির সে চালু কর দুঙ্গা ইন্দোনেশিয়া কা সিরিজ, উসকে বাদ আয়েগা উজবেকিস্তান কা সিরিজ। থোড়া লেট চল রো ভাই, মাফ কর দেনা। ওখানটা গিয়ে দেখি একবার, চলো তারপর বিচে নিয়ে যাবো আপনাদের। এত পরিষ্কার, এত আমার গুগল ম্যাপ বলেছে, আমি ম্যাম চলে এসেছি। দেখুন বিচে তো যেতে হবে, বিচে যাবো কিভাবে, ব্যারিকেড দেওয়া আছে। সঙ্গে থাকুন, সাথ রাখো ভাই। তো ভাই আগে আবি কতর কা যো বীচ, কটারা বীচ, বহুত সারি বীচ হ্যায় ইয়াহা পর, বহুত সারি। উসকে সামনে আ গয়া লেকিন সব ব্যারিকেড হ্যায়, ব্লক হ্যায় বীচ, বীচ বীচ মে নেই যা সকতে আবি, এখন বীচে যেতে পারবো না মনে হচ্ছে। পুরো ব্যারিকেড করা আছে আর নিচে কেউ নেইও, বীচ এখন বন্ধ আছে, কোনো দিক দিয়ে নামা যাবে না। ঠিক আছে, এখান থেকেই দেখি, পরে আপনাদের নিয়ে যাবো আরেক জায়গায়, অনেকগুলো বীচ আছে, নৌকোগুলো দাঁড়িয়ে আছে দেখুন, ওসব নাও খাড়া হ্যায় পানি মে। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, বহুত ঠান্ডি হাওয়া আর আইয়ে মুঝে তো খাসি হো গয়া কাল সে, জব ভি মে কোই ট্রিপ মে আতা হু না মেরা খাসি হো জাতা হ্যায়। ওখানে আছে সব বড় বড় ইমারত গুলো, বড় বড় বাড়ি গুলো, ওই জায়গাটা তো আপনাদের আমি নিয়ে যাবই। দেখ লো ভাই, ইয়ে পুরা কাটারা বীচ, লেকিন বীচ তো বন্ধ হ্যায়, বীচ মে আবি না নেই যা সকতে হ্যায়। তো এক ইনফরমেশন দে দেতা হু, কাম কাম মে আ জায়েগা আপ লোগো কো, আগার দোহা আনা হ্যায় না, দোহা আনা হ্যায় তো আগার আপ ইন্ডিয়ান হো তো ইন্ডিয়া ইন্ডিয়ান কো ভিসা অন অ্যারাইভাল মিল জাতা হ্যায় দোহা মে, আর মে ভিসা লেকারই আয়া টুরিস্ট ভিসা, মুঝে ঠিক সে ইয়াদ A1 ভিসা আই থিঙ্ক, টুরিস্ট ভিসা কা, টুরিস্ট ভিসা কা নম্বর হ্যায় A1 ভিসা। তো মে ইন্ডিয়া সেই কাতার কা ভিসা লেকে আয়া, তো আপ লোক ভিসা অন অ্যারাইভাল ভি আ সকতে হ্যায় ইয়াহা পর, কোই দিক্কত নেই হোগা। আর ফ্লাইট হ্যায় মেরা, মে মে সরি মে ফ্লাইট মে আয়া ইন্ডিগো মে দিল্লি সে, দিল্লি টু দোহা, পহলে মে ফ্লাইট লিয়া থা কলকাতা সে, কলকাতা সে দিল্লি আয়া, আর উসকে বাদ কানেক্টিং ফ্লাইটটা দিল্লি সে দোহা, দিল্লি সে দোহা কা জার্নি টাইম হ্যায় 4 ঘন্টে,
और एकदम ही बहुत ही बढ़िया जानी रहा इंडिगो के साथ, बहुत ही अच्छा फ्लाइट है। वहाँ देखिए सब इमारतें हैं वहाँ पर। अगर बीच में उतर सकते तो अच्छा होता ना, बीच एकदम बंद है, किसी को नहीं जाने, लॉक है पूरा बीच, ये देख लीजिए सब बंद है और बैरिकेड दिया रखा हुआ है। कल उस रास्ते पे जाते थोड़ा पैदल चलना होगा, फिर भी चलते हैं। रही है मेरे साथ, আমি হেঁটে চলেছি বিচের গা ঘেঁষে, পুরো বিচ পুরো আমি ওইখান থেকে হেঁটে 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 পুরো আসলাম। দেখি সেই সব যাই, ওদিকে আছে সব বড় বড় বাড়িগুলো, উধার পর হ্যাঁ সব বড় বড় যে বিল্ডিং হ্যাঁ স্কাই স্ক্র্যাপার্স হ্যাঁ ও দিখাই দে রা ও হে দিখাই দে রা আপ লোগো কো। আচ্ছা একটা ইনফরমেশন আরেকটা দিয়ে দিই, বিচে এন্ট্রি করা যায়, বিচ বন্ধ না, বিচে এন্ট্রি করা যায় কিন্তু বিচে টিকিট আছে, ভাই টিকিট লাগেগা ইস বিচ মে এন্ট্রি করনে কে লিয়ে, আর এন্ট্রি প্রাইস হে অ্যাডাল্ট কে লিয়ে 10 কাতারি রিয়ালস। বিচ একদম ক্লিয়ার হে, কোই ডাস্ট নেই হে, কোই গার্বেজ নেই হে, কুছ নেই হে, একদম ক্লিয়ার হে। अभी आप लोगों को यहाँ से ही दिखा रहा हूँ, बाद में जाएंगे अंदर, आज नहीं जाएंगे, तो यहीं पर ही ख़त्म होने वाला है। वो नाव सब मुझे बहुत अच्छा लग रहा है, देख लो वो सब नाव कितना सुंदर है, सब नाव चलो अभी बैक करते हैं। वहाँ पर कुछ नहीं है, पूरा खाली है वहाँ पर, एकदम सुनसान है वहाँ पर। भाई साथ रहो मेरे, देखते हैं अगर अंदर जा सकते हैं तो, अंदर जाने के लिए 10 कतारी रियाल लगेगा, भेतरे एंट्री करार जो 10 कतारी रियाल, मैंने 10 कतारी रियाल आयनार में हो হবে এরকম 230 এরকম হবে দাম, ইনটু 23 মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 23 মতনই। গাড়িগুলো দেখুন কত সুন্দর, স্কুটার এগুলো তো সব সাইজে এগুলো দেখা যায়। লেখা আছে দেখুন কাটারা বিচ, এখানে কিন্তু দামটা লেখা আছে, এখানে কিন্তু লেখা আছে দামটা, আমি জুম করে দেখাচ্ছি, এই দেখুন অ্যাডাল্ট এন্ট্রি ফি 10 কাটারি রিয়াল, চিলড্রেন ফ্রি আছে, চিলড্রেনকে লিয়ে ফ্রি হ্যাঁ, রেন্ট চেয়ার আলাদা করে রেন্ট করে চেয়ার তাহলে 5 রিয়াল টাকা না সরি, আর আমব্রেলা যদি রেন্ট করা হয় তা 5 কাতারি রিয়াল, আরও অনেক কিছু ডিটেল দেওয়া আছে এদিকে, অনেক দেওয়া আছে, যদি কোনো অ্যাক্টিভিটি করা হয় সব মিনিটস ওয়াইজ সব প্রাইস দেওয়া আছে এদিকে, আর এইটা আরবিক ভাষায় আছে। দেখা যাক আমি যদি ঢুকি এখন তাহলে কাছ থেকে দেখিয়ে দেবো জলটাকে, না হলে এই জায়গাটা তো ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, বাইরে থেকেও ভালো লাগছে, ভেতরে ঢুকতে ঢুকবো কি।
पूरा काटारा बीच का सा माहौल, तो कैसा लगा ज़रा बोल देना कमेंट में। उम्मीद करता हूँ कि बहुत ही अच्छा लगा मेरा ये वीडियो, हमारे वीडियो खूब ही पसंद हो अपन। और अनेक बीच आम देखा एक एक आो पाँच दिन आखने बीचता खूब एक बड़ो ना, अन्य बीचे हमें नामार चेष्टा करब, आज के नामलम ना। तो भलो थकबें सबाई, आज एखान बाय बाय। एखान देखा जा बड़ो बड़ो बाड़ीगुलो देखो, ওদিকেও আছে বড় বড় বাড়ি। তো টাটা বাই বাই, ভালো থাকবেন কাটারা বীচ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।